العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به নিস্তার পাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি কোন লোক তুমি যদি দেখো মন্দ কাজ হতে থাকে তাহলে তোমার সুযোগ থাকলে হাত দিয়ে সরিয়ে নাও, হাত দিয়ে সরাতে না পারলে মুখে বুঝাও, বলো, প্রতিবাদ করো, চেষ্টা করো থামানোর জন্য। এই শক্তিও না থাকলে অন্তর দিয়ে ঘৃণা করো। এখন আসুন মুসলিম দেশের, আমাদের দেশে অনেক মুসলিম দেশের অবস্থা কি, মন্দ কাজ ছড়িয়ে যাচ্ছে, হাত দিয়ে কয়জন সরাতে পারছেন, মুখ দিয়ে কয়জন সরাতে পারছেন, চেষ্টা করছেন, অন্তর দিয়ে কয়জন ঘৃণা করে। কিছু লোকে ঘৃণা করে, কিন্তু দেশ থেকে অনেক লোক ঘুরে আসে বলে যে ভাই এমন অবস্থা, কয়েকজন বলেন আমাকে আল্লাহ দেশের মানুষ এত মিথ্যা কথা কেন যে বলে বুঝি না, যাকে বিশ্বাস করতে দেখি আছে কত বছর থেকে, এখন দেখি যে খালি কথাবার্তা মিথ্যা কথা বলছে। আর মুনকার কিভাবে ছড়িয়ে যাচ্ছে, সব লোক অ্যাকসেপ্ট করে ফেলেছে, সবাই কবুল করে ফেলেছে, অন্তর দিয়ে যে ঘৃণা এটাও মনে হয় উঠে গেছে। আর অন্তর দিয়ে ঘৃণা করাটা ওয়াজালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল, এটাও যদি না থাকে। ওয়ালাইসা ওয়াজালিকা হাব্বাতু খারদাল মিনাল ঈমান, এই অন্তর দিয়ে ঘৃণা করার কাজও যদি না থাকে তাহলে এর পিছনে সরিষা দানা পরিমাণ ইমান বাকি আছে না, থাকবে না। তাহলে ইহুদি জাতি বা আহলে কিতাবের যারা অভিশপ্ত জাতি তাদের থেকে মুসলমানরা এখন কত দূরে আছে চিন্তা করে দেখেন এবার। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াকালাত ইয়াহুদু লাইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদি আরো ইহুদিরা আরো বলে যে আল্লাহর হাত একেবারে বখিলের হাতের মতো, বখিল, আল্লাহর হাত গুলো একেবারে বখিল। গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু, তাদের হাত গুলোকে আল্লাহ কঠিন করে দিন, বখিল বানিয়ে দিন, তাদের হাত গুলোকে আল্লাহ তালা চেন দিয়ে আটকে দিন, তারা অভিশপ্ত হলো যা কিছু তারা বললো এই কারণে, আল্লাহর ব্যাপারে এত অন্যায় কথা বললো, আল্লাহ বখিল, নাউজুবিল্লাহ। বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, বরং আল্লাহর হাতগুলো হচ্ছে আল্লাহর দুটো হাতি, মাবসুতাতান, দুটো হাতি খোলা, প্রশস্ত, একদম খোলা দুটো হাত। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান দেদার সে খরচ করতে থাকেন, বিনা হিসাবে খরচ করেন, দান করেন, দিতে থাকেন। তারা এরকম অভিযোগ আল্লাহ তাআলার ব্যাপারে দিয়েছে। ফেনহাস নামে তাদের এক লোক ছিল, সে এসে বলল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার কথা হলো, এসে বলল ইন্নাল্লাহ ফাকির ও নাহনু আগনিয়া, আল্লাহ তো দেওয়ার কিছু নাই, দিয়ে থাকলে তো আপনাদেরকে অনেক দিতেন, আমরা কত ধনী দেখছেন। ফাদার আবু আবু বকর রাদ সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু দিলেন এক পিঠা, এত বড় বেয়াদবি আল্লাহর সামনে করো। আরেকজন তাদের মধ্যে আছে শাস ইবনে কাইস নামে আরেক লোক ছিল, তার ব্যাপারে এরকম রেওয়ায়েত এসছে, আল্লাহ তাআলা কি পরিমাণ দান করেন আর তারা বরঞ্চ তাদের উল্টা, তারা কি পরিমাণ বখিলি করে, তাদের কাছেই তো বখিলি বেশি, তারা সহজে দান করতে চায় না, তারা কারো ভালো দেখতেও চায় না, হিংসা বিদ্বেষ তাদের অন্তরে বেশি। শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েল থেকে কেন আসেনি, ইসহাকের গোষ্ঠী থেকে আসেনি কেন, ইসমাইলের গোষ্ঠী থেকে আসে মেনে নেওয়া যাবে না। একজনের মা সারা আরেকজনের মা ছিল হাজের, কাজে তারা হলো সারার পরিবারের লোকেরা, আর এরা হলো ইনি হলেন হাজের বংশ থেকে আসা সৎ মায়ের গোষ্ঠী। সৎ মা নিয়ে দেখছে না দ্বন্দ্ব আমাদের সমাজে আছে, সৎ ছেলে মেয়েরা এই এই যে দুশ্মনী, ওই দুশ্মনী হিংসা বিদ্বেষ পেয়ে বসলো, তাদের দিলটা বরঞ্চ সংকীর্ণতায় ভর্তি, বখিলি তাদের অন্তর পুরোটা জুড়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আমি নাকি তারা লোকদেরকে হিংসা করে, মানে নবী মুহাম্মদকে আল্লাহ কেন নবুয়ত দিলেন তার থেকে, তাদের মধ্যে থেকে একজনকে দিলেন না কেন, এই জন্য মানতে কষ্ট হয়ে গেল। বরঞ্চ আল্লাহ তাআলার এত প্রশস্ত দান পেল, কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিরকম আল্লাহ দেন,
বলে আল্লাহ তালাকে বলে বখিল, অথচ তিনি কত করিম। আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন, وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। তিনি তোমাদেরকে দিয়েছেন, যাই তোমরা চেয়েছো তাই দিয়েছেন, যা যা চেয়েছি তাই কি আল্লাহ দিয়েছেন? কে কে বলো, আমি তো অনেক কিছু চাইলাম, কই আল্লাহ তো দিলেন না। এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো চেয়েছিলেন পাননি, কিন্তু সেটা আরেকটি বিষয় যে আল্লাহর কাছে দোয়া করে দরখাস্ত দিলে, কিছু চাইলে আল্লাহ তাআলা জবাবটা তার আপনার আল্লাহর পক্ষে দেওয়াটা তিন তরিকার এক তরিকায় দেন, মনে আছে তো? এক নম্বর হচ্ছে যেটা চাইছেন আল্লাহ হয়তো এটা দিয়ে দিবেন, এরকম কিছু পাওয়া গেছে আপনার জীবনে? পাওয়া গেছে কিছু? কোনো কোনোটা পাওয়া যায়নি, তো হাদিসে এসেছে যে তুমি যেটা চেয়েছ সেটা পাওনি, কিন্তু তার পরিবর্তে একটা বড় বিপদ তোমার উপরে আসার কথা ছিল, সেটাকে আল্লাহ সরিয়ে দিয়েছেন এই দোয়ার কারণে। তিন নম্বর, কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা তো নাকি তোমাকে দুনিয়ায় দেবেন না, সবগুলো তোমার চাওয়া দরখাস্ত দোয়া জমা করে রাখবেন, যেগুলো যেগুলো দেন নাই সব আল্লাহর কাছে পাইলস হয়ে আছে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা সেগুলোর পুরস্কার তোমাকে দিবেন। দেখার পরে আমরা বলবো, আল্লাহ এত দিলেন আপনি, আমাকে তো দুনিয়াতে চেয়েছিলাম, একটু মন খারাপ হয়ে গেছিল, আপনি দেন নাই কেন? এখন তো বুঝতে পেরেছি যে ওখানে না দিয়ে এখানে দিয়ে যে আপনি আমার কত বেশি উপকার করেছেন। কাজে আপনি যদি কিছু না পেয়ে থাকেন, ফরগেট অ্যাবাউট দিস, দ্যাট ইজ নট, এটা মনে করবেন না যে দোয়া কবুল হয়নি। আবার অনেক কিছু আমি পেয়েছি, সবগুলো কি চেয়েছি? না চেয়ে অনেক কিছু পাইনি, অনেক পেয়েছি আমরা। তা আসলে আমাদের যা যা দরকার হাজত সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমাদেরকে অনেক দিয়েছেন, যা তোমাদের দরকার, যা চেয়েছ, যা চাওনি তাও দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামতগুলো গুনতে থাকো, কি কি পেয়েছ একদিন লিস্ট করেন দেখি, কাগজ কলম নিয়ে বসেন যে এই জীবনে আল্লাহ তাআলা আপনাকে কি কি দিয়েছেন, গুনে শেষ করতে পারবেন? লা তুহসুহা, তুমি কখনো গুনে শেষ করতে পারবে না। অনেক কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, আমি জানিও না যে এটা নিয়ামত। সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ দুটো চোখ দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি সারাটা পৃথিবী। আল্লাহ তাআলা অনেক কি তা দেননি। আমাকে আল্লাহ সুস্থ করেছেন, অনেকে আল্লাহ ডিজেবল করেছেন, তাদের কত কষ্ট হচ্ছে। তো এগুলা কি আমার শরীরের মধ্যে অনেকে যারা অভাব অনটনে আছে, একটা সুস্থ শরীর পাওয়া এটা কি কম নিয়ামত? একটা সুস্থ শরীর কত দিয়ে কিনতে পাওয়া যাবে? যার সুস্থ হাত নাই, হাতটা তার ডিজেবল হয়ে আছে, প্যারালাইজড হয়ে আছে, তাকে জিজ্ঞাসা করেন, সে তার সম্পত্তি সবটা বিক্রি করতে রাজি আছে যে এই হাতটা কেটে দিয়ে একটা সুস্থ হাত যদি ফিট করা যায় বডির মধ্যে, কত দাম? একটা আঙ্গুলের দাম কত হবে? একটা চোখের দাম কত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার কাছে তিনি এত দিয়েছেন আমাকে আমাদেরকে। আর কি হাদিসে এসেছে, ইন্না ইয়ামিনুল্লাহি মালআ লা ইগীদুহা নাফাকাতুন সাহা আল-লাইল ওয়ান নাহার, আল্লাহ তাআলার হাত একেবারে পূর্ণ, সব সময় ভর্তি থাকে দেওয়ার জন্য, তিনি রাত দিন দিতে থাকেন কিন্তু একটুও কমে না। আমরা দিলে তো কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা দিলে কমে না। আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়াকদি মা ফি ইয়ামিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললে, তোমরা কি দেখেছো সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কত সৃষ্টিকে তিনি কি পরিমাণ দান করেছেন, তোমরা দেখতে পেয়েছ? কিন্তু এতেও তার কোনো কিছুরই কোনো ঘাটতি হয়নি, কমতি হয়নি। আল্লাহ তাআলা নিজেকে, তারা যখন এই অভিযোগ দিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তখন যে আমার ব্যাপারে তারা এত অভিযোগ করছে, আমাকে বলছে কথা, বাল ইয়াদাহু মাবসুতাতানি ইনফিকু কাইফা ইয়াশা, তিনি বখিল, আল্লাহ বখিল, নাউযুবিল্লাহ, তার হাতগুলো অত্যন্ত খোলা, তিনি যা চান দিতে থাকেন, খরচ করতে থাকেন। আফসোস,
যারা আল্লাহর ব্যাপারে এই সমস্ত অন্যায় মন্তব্য করে, কোরআন হাদিস তাদের ওয়াহিকে নিয়ে এরকম উপহাস করে। وَلَا يَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُمْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَانًا وَكُفْرًا নিশ্চয়ই তাদের অনেকেরই বাড়তে থাকবে, বেশি করে হতে থাকবে আপনার ওই বিষয়ে যা আপনার কাছে নাজিল করা হয়েছে সীমা লঙ্ঘন এবং কুফরি। অর্থাৎ এই কোরআন এই ওয়াহির সুন্দর কথাগুলো যত বেশি করে তাদেরকে বলবেন মনে হয় তাদের সীমা লঙ্ঘন কুফরি তত পরিমাণ বেড়ে যায়। কোরআনের সুন্দর কথাগুলো তাদেরকে আরো মনে হয় যেন তাদের মধ্যে জিজ্ঞাসা তৈরি করে, তাদেরকে আরো অন্যায়ের দিকে মনে হয় ঠেলে দেয়। যত ভালো কথা একটা লোককে আপনি বুঝান, কিছু সময় যখন দুষ্ট প্রকৃতির ছেলে পেলে আসে বা দুষ্ট প্রকৃতির লোক আছে তাদেরকে বুঝান, যত ভালো করে বুঝান সে তত কি করে উল্টা, তার মেজাজ খারাপ হতে থাকে, আপনার সঙ্গে সে উল্টা পাল্টা আরো বেশি যুক্তি তর্ক করতে থাকে, ঠিক কিনা? এদের অবস্থা হচ্ছে তাই যে কোরআন হাদিসের কথা শুনে যেখানে তাদের সত্যকে গ্রহণ করার জন্য মনকে নরম হওয়ার জন্য আল্লাহর দিকে ঝুঁকে পড়ার কথা ছিল তত তাদের উল্টা হয়ে যায়। এটাই আল্লাহ তাআলা এই জন্য সূরা বনী ইসরাঈল কি বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا আমি কোরআনে যা কিছু নাজিল করি এগুলো মুমিনদের জন্য, মুমিনদের জন্য শেফা এবং রহমত, তাদের দিল এগুলো শুনে রহমতে ভর্তি হয়ে যায়, তাদের অন্তরের রোগ বাইরের রোগ সব দূর হয়ে যায়। আর বাকিদের কি হয়? وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا জালিমদের কোরআন তাদের কি লাভ বাড়ায় না ক্ষতি বাড়ায়? ক্ষতি বেড়ে যায়, জালিমদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ কোরআনের নাফরমানি কোরআন সম্পর্কে অন্যায় মন্তব্য করতে গিয়ে তার আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে আমাদেরকে বলছেন যে আমরা এই কোরআনকে যেন রহমতের জন্য ব্যবহার করি, তারা যেন কোরআনকে উল্টা কাজে ব্যবহার করে, আমরা কোরআন পড়বো আর শুনবো আর আল্লাহর কাছে বেশি করে আসবো, আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা আরো শান্তি রহমত নিরাপত্তা দিয়ে ভর্তি করে দিবেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো আল্লাহকে ডাকার মধ্যেই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের মধ্যে অন্তরগুলোর মধ্যে কি আসে? শান্তি, ইতমিনান, নিরাপত্তা আসে। এগুলো ছাড়া শুধু অশান্তি আর অশান্তি, টেনশন আর টেনশন। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আর তাদের মধ্যে আমি কোন্দল লাগিয়ে দিয়েছি, দুশ্মনী ঘৃণা বিদ্বেষ একে অপরের মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তারা নিজেরা নিজেরা এগুলো তাদের মধ্যে দূরত্ব পয়দা হওয়া, ঝগড়া ফাসাদ হওয়া, তাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে দুশ্মনী করা কিয়ামত পর্যন্ত চলবে। এখন আপনারা বলবেন এটা তো মুসলমানদের মধ্যে বেশি দেখি, তাদের মধ্যে খুব ঐক্য দেখা যায়। তো এটা ঠিক, মুসলমানদের বিরুদ্ধে আবার তারা কি সব এক, কিন্তু আসলে নিজেদের মধ্যে সব সময় এক নাই, সেটা আমরা জানি না, আমরা দেখি না সেটা। এটা তো কোরআনের কথা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, আপনার কাছে দেখতে মনে হয় তারা খুব ঐক্যবদ্ধ আছে, কিন্তু আমি জানি তাদের অন্তরগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন, সেটা আপনি দেখেন না। তো আমরা এটা ঠিক, মুসলমানদের বিরুদ্ধে তারা একদম আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরের শক্তি এক মিল্লাত, এক জাতি হয়ে যায়, সব শিয়ালের একরা, ইসলামের বিরুদ্ধে সব এক, সব দেশের এক। কারণ আবার নিজের নিজেরা অনেক সময় দুশ্মনী করে, ওইটা আসলে স্বার্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে পৃথিবীর নেতৃত্ব কে দিবে, হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু নিজেদের ঠিকই আছে ফাইট, ওইটা নিয়ে তাদের মধ্যে স্বার্থ নিয়ে অনেক তাদের মধ্যে দূরত্ব আছে, কিন্তু একটি বিষয় একমত ইসলামের দুশ্মনী করার ক্ষেত্রে। كلما اوقدوا نارا للحرب اطفاها الله ويسعون في الارض فسادا والله لا يحب المفسدين, যখনই তারা কি করে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটাকে নিভাইয়ে দেন, তারা সারা দুনিয়ার মধ্যে যুদ্ধ লাগাইয়ে দেওয়া,
এই কাজ কিন্তু কিছু লোকে করে, চিনেন তাদেরকে? চিহ্নিত, আশা করি চিনতে অসুবিধা হবে না। এই আয়াতের কনটেক্সটে বোঝা গেছে না কারা তারা? এদের কাজই হচ্ছে দুনিয়ার মধ্যে যুদ্ধ লাগাই দেওয়া। সুবহানাল্লাহ, কোরআন কি আজকের জন্য নাজিল হলো নাকি? একদম কারেন্ট সিচুয়েশনকে ডিল করতেছে কোরআন। সুবহানাল্লাহ, কারা যুদ্ধ লাগিয়ে রাখছে পৃথিবীর মধ্যে অশান্তি এক দেশ থেকে আরেক দেশে, কারা অস্ত্র বিক্রি করার ফোন দিতে থাকে, কারা এগুলো দিয়ে ব্যবসা করে, কাদের কুমতলব আছে? সুবহানাল্লাহ, এরা শুধু লাগিয়ে দেয়। তো আল্লাহ তাআলা বলেন আতফা আল্লাহ, আল্লাহ তাআলা নিবাই দেন অনেক সময়। আল্লাহ না নিবাইলে তো যুদ্ধে কতবার লাগাতো তারা? অনেক সময় আল্লাহ তাআলা ইন্টারফেয়ার করে নিবাই দেন, যুদ্ধ আর হয় না। বিশ্বযুদ্ধ হওয়ার কথা কতদিন থেকে শুনে আসছি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা মেহরবানি করে অনেকবার থামান, নাহলে এদের মতলব খুব খারাপ। এরা জমিনের মধ্যে ফাসাদ ছাড়া কিছু চিন্তা করে না। তাদের চক্রান্ত কি জমিনের মধ্যে শুধু ফাসাদ লেগে থাকুক, শান্তি নিরাপত্তা এবং মারামারি যুদ্ধ বিগ্রহ এগুলো না থাকলে আসলে ইসলামের দাওয়াতি কাজটা দুনিয়ার মধ্যে বেশি হবে না কম হবে? বেশি হবে। আর এই সমস্ত যুদ্ধের টেনশন থাকলে তো ইসলামের প্রচার প্রসার কম হবে, এটা তাদের ফন্দি। এই জন্যই এত কিছু লাগিয়ে দেওয়া আছে। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ কি তাদেরকে পছন্দ করেন? কখনো না। ولو ان اهل الكتاب امنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولادخلناهم جنات النعيم. এই যে যারা আহলে কিতাব হয়েছে তারা যদি সত্যিকার ঈমান আনতো এবং আমাকে ভয় করতো, তাকে অবলম্বন করতো নিজেদের জীবনের মধ্যে, তাহলে আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিতাম আর তাদেরকে জান্নাতে নাঈম শান্তির ঠিকানার জান্নাতে পৌঁছেই দিতাম। এটা কি শুধু আহলে কিতাবের জন্য? সমস্ত নবী এবং তার উম্মতের জন্য, আমাদের জন্য। তাহলে আমরাও যদি সত্যিকার ঈমান আনি, তাকে অবলম্বন করি, আল্লাহকে ভয় করে চলি, শরীয়তকে মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন আর কি করবেন, জান্নাতে নাঈমে আমাদেরকে ঢুকাই দিবেন। ولو انهم اقاموا التوراة والانجيل وما انزل اليهم من ربهم لاكلوا من فوقهم ومن تحت ارجلهم. اترى যদি তাওরাত কায়েম করত, ইনজিল কায়েম করত, তাদের কিতাবগুলোকে তাদের সমাজে যদি কায়েম করত, আর যা কিছু আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নাজিল হয়েছে তাদের রবের কাছ থেকে, এগুলোকে কায়েম করত, এগুলোকে অনুসরণ করত, ফলো করত, মেনে চলত, তাহলে এত বরকত হতো। লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের উপর থেকে নিচের থেকে রিজিক দিতাম, খালি তারা নিশ্চিন্তে বসে বসে খেত, সহজেই রিজিক চলে আসত। এটা কি তাদের জন্য এই খবর আছে না আমাদের জন্য খবর হতে পারে? আমাদের জন্য আছে। তারা তাওরাত ইনজিল কায়েম করত কোন জমানায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগের কথা। উনি আসার আগে আর তাওরাত আর ইনজিল কি আর ভ্যালিডিটি আছে? তার আগ পর্যন্ত তারা এই কিতাব থেকে সরে ছিল, কিতাবে পরিবর্তন করেছিল। যদি তারা এটা মেনে চলত তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি অনেক বরকত রহমত ঢেলে দিতেন। আমরাও যদি ফলো করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঢেলে দিবেন, এই এত বরকত দিয়ে দেবেন। এত বরকত চলে আসে কিভাবে? এটা কোরআন শরীফে এসেছে অনেকবার। যেমন আল্লাহ তাআলা উপর থেকে কি করবেন? ঠিক মতো বৃষ্টি দেবেন, আবহাওয়া সুন্দর থাকবে, খ্যাত ফল ফসল সুন্দর মতো চলবে, প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীটা বেঁচে যাবে। আর নিচের দিক থেকে নিয়ামত আসবে, আপনার ক্ষেতের ফসল সুন্দর করে আসবে, আকাশের পানি যদি যায় নিচের থেকে ফসল সুন্দর করে আসবে, বন্যা হবে না, নদীগুলো মাছে পরিপূর্ণ থাকবে, গরু ছাগল সুন্দর ঘাস খেয়ে সুন্দরভাবে পৃথিবীতে বাগান ক্ষেত সবকিছু চলবে, মানুষের রিজিকে বরকত হয়ে যাবে, রিজিকের জন্য এত কষ্ট করা লাগবে না। এখানে ইঙ্গিত রয়েছে, ইমাম ইবনে কাসির বলেছেন রিজিকটা সহজেই আসবে, সহজ রিজিক। যদি আপনি নদীতে গেলে, জেলেরা যদি এক
খেয়া দিলে এতগুলো মাছ উঠে যায়, সহজ রেজিক হয়ে গেল না? ইলিশ মাছ যখন ধরা পড়ে নৌকা ভর্তি হয়ে যায়, কত সহজ না? আর তখন সারা দিনও পাওয়া যায় না দুই চারটা, তখন কেমন হয়? তো এখানে ইঙ্গিত রয়েছে, যারা দিনকে আমল করলে, শরীয়তকে অবলম্বন করলে, কোরআন হাদিসকে মেনে চললে, আল্লাহ তাআলা রেজিকটাকে এত সহজ করে দিবেন। কোন সময় দেখবেন ফসল বুনে আসছেন, মাশা আল্লাহ এত সুন্দর ফসল হয়ে যাচ্ছে, লাউ গাছ লাগিয়েছেন, কদু গাছ লাগিয়েছেন, যদি আপনি 20-50টা কদু চলে আসে সহজ হয়ে গেল না? আর এত গাছ লাগালেন, 3-4টা কদুও জোর করে বাইর হয় না, মনে হয় যেন রেজিকটা সহজ হলো নাকি এখানে, সহজ হলো না। তাহলে দেখা যায় অনেক সময় দেখা যায় কি ব্যাপার, ফসলটা একদম খারাপ হয়ে গেল, আরেকবার দেখা যায় ফসলটা এত ভালো হচ্ছে, মাছ মারতে গিয়েছি দেশে এতগুলো মাছ নিয়ে খলই ভর্তি করে বাড়িতে এসেছি, আবার কোন সময় দেখা যায় খলই একেবারে খালি হয়ে আছে। এই যে রিজিক সহজে আসা, সহজে না আসার এক্সাম্পল পাওয়া যায় না? আল্লাহ তালার বিধান মতো চললে পৃথিবীর মানুষকে আল্লাহ তালা রিজিকটাকে সহজ করে দেবেন উপরে নিচে সব জায়গার থেকে। তো আমরা যদি এটা ইয়াকিন করি, তাহলে আল্লাহ তালা আমাদেরকে এত সহজ রিজিক দান করবেন। মিনহুম উম্মাতুম মুক্তাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, তাদের মধ্যে কিছু লোক আছে একেবারে মেপে মেপে কিছু আল্লাহর দিনকে ফলো করে, খুব হিসাব করে করে, বেশি করে না, অল্প একটু দিনের কাজ করে, আর মেজরিটি তো সবগুলোই ফাসেক, গুনার মধ্যে লিপ্ত আছে। ওই ওই জমানায় আহলে কিতাবের অবস্থা বলা হচ্ছে, অল্প কিছু লোক কিছু সামান্য আমল করে, বাকি সবগুলো একদম দিনের বিরুদ্ধে চলে যায়। এই উম্মতের মধ্যেও এই আমরা দেখতে পাচ্ছি যে দিনকে মেনে চলে তাদের সংখ্যা মেজরিটি না মাইনরিটি, তাহলে দিন দাঁড়িয়ে আছে অল্প লোকের ভিতরে, বেশি সংখ্যক লোক সমাজের মধ্যে দিন বিরোধী দিকে রওনা করে দিয়েছে, স্রোত উল্টা দিকে এখন, তাই না? এটাই তো, এই হচ্ছে এই জমানা। তবে এই উম্মত আর আগের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে, ওই উম্মতকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন, মুক্তাসিদা যারা ভালো তারাও খুব বেশি দিনদার না, একেবারে হিসাব করে করে ইকোনমি ওয়েতে, ইকতিসাদ থেকে মুক্তাসিদা, ইকতিসাদ বলে আরবিতে হিসাব করে করে চলা, আর সেখান থেকে এটাকে বলা ইকোনমিক্স বা ইকোনমিকে ইকতিসাদ বলে আরবিতে, মানে একদম হিসাব করে, আর বেশি করে আমল করাটাকে ইকতিসাদ বলে না। তাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ একেবারে অল্প অল্প হিসাব করে করে কিছু আমল করতো, আর বাকিরা ফাসেক, গুনার মধ্যে লিপ্ত ছিল। আর আমাদের এই উম্মত কেমন হবে সেটার কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ। আল্লাহ তাআলা বলেছেন যে উম্মতের মধ্যে যারা পরবর্তী পর্যায়ে এই কিতাবের ওয়ারিস হবে, কিতাব ওয়ালা হবে, কোরআন ওয়ালা হবে, ওলামারা যারা এলম শিখবে, এবং বাকি যারা এই মোমেনিনরা মুসলিনরা যারা এই দিনকে আমল করবে, তারা তিন গ্রুপ হবে। এবার চিন্তা করে দেখি আমরা কোন গ্রুপে আসি, দেখি একটু হিসাব নেই পরিচয় নেন, আমরা প্রত্যেকে নিজের গ্রুপের কথা বুঝতে পারব। তো যাদেরকে বাছাই করেছি আমার বান্দাদের মধ্যে এই কিতাব ওয়ালা হওয়ার জন্য, এক গ্রুপ হবে জালিমুল্লি নাফসিহি, নিজেদের প্রতি জুলুম করবে, তার মানে গুনাগার, গুনায় লিপ্ত থাকবে। অমিন হুম মুক্তাসিদ, তাদের মধ্যে এক গ্রুপ থাকবে একটু মিডিয়াম, হিসাব করে করে দিনের দিকে আসে, বেশি আসে না, একেবারে বখিলের মতো হিসাব করে করে আসে। অমিন হুম সাবিকুম বিল খাইরাতি বিইযনিল্লাহ, আর তাদের মধ্যে আছে দিনের কাজে, নেকির কাজে, কোরআন হাদিসকে আমল করার কাজে সবার আগে আগে, নেকির কাজ হলেই সবার আগে তিনি আসে, দিনের কাজ হলেই সবার আগে তিনি আসে, আল্লাহর হুকুমে তারা এভাবে আগে আগে চলে। এখন আমরা কোন গ্রুপের মধ্যে আছি এবার হিসাব করেন, সুবহানাল্লাহ, আমরা বোধহয় ভালো যারা আছি মিডিয়াম গ্রুপের মধ্যে আছি, সাবিকুম বিল খাইরাত পর্যায়ে এখন কেউ যাই নাই, আর জালিমুল্লি নাফসিহি অনেকটা আছে, জুলুম করছি, অনেক গুণা করে যাই আমরা, ওই দুইটার মধ্যে কোনখানে আছি আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে سابقم بالخيرات هو نصيب كرم ملاد العبد مولاه إذا ضامته دنيا
دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه